নাট্যকর্মী চিন্ময় চক্রবর্তীর অকাল প্রয়াণে শোকের ছায়া কানাইপুরে। কানাইপুর মহাত্মা স্পোর্টিং ক্লাব এবং বিশালক্ষীতলা ঐকতাল নাট্যগোষ্ঠীর পক্ষ থেকেও তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করা হয়। এই দুই সংগঠনের পক্ষ থেকে নাট্যকর্মী চিন্ময় চক্রবর্তীর স্মরণে একটি শোকসভার আয়োজন করা হয়েছিল। এই সভায় বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে সঙ্গে বিভিন্ন নাট্যকর্মী এবং নাট্যপ্রেমী মানুষজন উপস্থিত ছিলেন। আমরা কথা বলেছিলাম তার নাট্যজীবনের প্রথম শিক্ষাগুরু নাট্যকর্মী সৌরভ রায়চৌধুরীর সঙ্গে। আমরা দেখে নেব তিনি তার স্মরণে কি বলেন। চিন্ময় ছোটোবেলার থেকেই আমাদের এই ক্লাবের সাথে যুক্ত এবং ওর যে দিকটা ছিল সম্পূর্ণভাবে নাটকের প্রতি ওর একটা আকর্ষণ ছিল ছোটোবেলার থেকে। আমাদের এখানে সে প্রথম যে নাটকটি করে ও সেই নাটকটির নাম ছিল লক্ষ্মণের শক্তি সেব। তারপরে পরপর নাটক হয়ে গেছে এবং নাটকের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং সত্যি কথা বলতে যেটা ওর নাট্যপ্রেমী ছিল। আর ওর এ বছরের যে নাটকটা ও প্রেজেন্ট করেছিল আমাদের এখানে, আমাদের এটা 33তম বার্ষিক বিচিত্রানুষ্ঠানে, মনোজ মিত্রের নাটক ছিল নৈশভোজ। নৈশভোজে ও নাটকটা প্রেজেন্ট করলো, শুধু না আমাদের নাটকটাকে অর্গানাইজ করার ক্ষেত্রেও ভীষণ ভীষণভাবে সাহায্য করল। আর চিন্ময়ের চলে যাওয়াটা একটা, আমরা অন্তত একজন ভালো নাট্যকর্মীকে আমাদের মাঝখান থেকে হারালাম। একই নাট্যকর্মীর সংখ্যা তুলনামূলকভাবে ক্রমশ কমছে, সেখানে একজন এই ধরনের নাট্যকর্মীকে হারানো আমাদের পক্ষে নাটকের ক্ষেত্রে একটি বড় ক্ষতি হলো বলে আমার মনে হয়। ক্যামেরায় সৌরভ দত্তের সঙ্গে শান্তনু ব্যানার্জি, সৃজন খবর বাংলা।